বিয়ে তাদের হকের পাওনা, আর সেই পাওনা যতবার চেয়েছে ততবার মিলেছে চোর ডাকাত সারমেয় তকমা। বিরোধ ঝড় বৃষ্টি উপেক্ষা করে দিনের পর দিন বিভিন্ন কর্মসূচি নিয়ে আন্দোলন চালিয়ে গেলেও টনক নড়েনি এরাজ্যের সরকারে। সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজেদের দাবি পূরণে অনড় দিয়ে আন্দোলনকারীরা, দাবি পূরণে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। নাহলে বৃহত্তর জমায়েত এবং বৃহত্তর মিছিল এবং কর্মবিরতির দিকে অবশ্যই যাব আমরা, সেই হুঁশিয়ারিটা দিচ্ছি। একাধিক রাজ্যে বেড়েছে ডিএর হার, তবে এরাজ্যে এখনও অধুরা ডিএ। এরাজ্যে ডিএ বৃদ্ধি তো দূরের কথা, মিলছে না বকেয়া ডিএও। যদিও ইতিমধ্যেই যে স্টেটগুলো রয়েছে সেই স্টেটে কিন্তু তাদের যে ডিএ, সরকারি কর্মচারীদের যে ডিএ, সেই ডিএ ইতিমধ্যেই বাড়ানো হয়েছে, কিন্তু এই বঙ্গে এখনও পর্যন্ত ডিএ সেই তিমিরেই রয়ে গিয়েছে। এরাজ্যে সরকার বলে এগিয়ে বাংলা, কিন্তু আন্দোলনকারীদের দাবি দিনে দিনে পিছিয়ে পড়ছে বাংলা। এই সরকার বলে এগিয়ে বাংলা, কিন্তু এই যে সরকারি কর্মচারী শিক্ষকদের যে বকেয়া ডিএ, আমরা 119 দিন ধরে এখানে লড়াই করছি, বিভিন্ন কর্মসূচি হচ্ছে রাজ্যব্যাপী, কিন্তু এগিয়ে বাংলা স্লোগান কোথায় সার্থক? আমার তো মনে হয় পিছিয়ে বাংলা। যে রাজ্যগুলো আজকে ডিএ ঘোষণা করছে, বিভিন্ন প্রকল্প কিন্তু তাদের চলছে, জনহিতকর প্রকল্পগুলো চালিয়েও 42% ডিএ এবং কেন্দ্রীয় হারে ডিএ দিচ্ছে, কিন্তু এই পশ্চিমবঙ্গ সরকার, এই সরকার ন্যায্য ডিএ এবং ন্যায্য চাকরি না দেওয়ার না দিয়ে এখানে বঞ্চনার খেলায় মেতেছে, আমাদের প্রাপ্য অধিকার হরণ করছে। এর প্রতিবাদে আমাদের লড়াই চলছে এবং এই ডিএ অবিলম্বে প্রদান করতে হবে। আন্দোলন রুখতে না পেরেই বেআইনিভাবে বদলি করছে সরকার দাবি আন্দোলনকারীদের। এই ধর্মঘট এবং আমাদের প্রতিবাদ আন্দোলনের ফলে আমাদের সাথীদের, আমাদের কর্মচারীদের ডিটেলমেন্ট বদলি বিভিন্ন খাড়া নামিয়ে আনছে এই সরকার। এই এই অন্যায় অবিচার আমরা মানছি না। নিয়োগ দুর্নীতিতে জেরবার রাজ্য, একের পর এক নেতা মন্ত্রী জেলে, আন্দোলনকারীদের দাবি এটা সরকারের লজ্জা। যে নিয়োগটা স্বচ্ছ হোক, মানে এর থেকে লজ্জার আর কি হতে পারে? একটা সরকারের কাছে আমরা সরকারি কর্মচারীরা বলতে চাইছি যে নিয়োগটা স্বচ্ছভাবে হোক এবং এআইসিপিআই অনুযায়ী আমাদের ডিএটা দেওয়া হোক। খেলামেলায় খরচ করছে সরকার, ডিএর টাকা চাইতে গেলেই টাকা নেই বলে অজুহাত সরকারের। মেলা খেলা লীলা এইসবের নামে সেই সমস্ত টাকাগুলো খরচ করছে এবং তার অজুহাত দিয়ে আমাদেরকে বলছে যে সেই সমস্ত মানে জনমুখী প্রকল্প করতে গিয়ে নাকি আমাদের ডিএ দেওয়া যাচ্ছে না। তো এর জন্য আমরা আরও তীব্র আন্দোলনের দিকে এগোবো, যতদিন না আমাদের দাবি আদায় হবে ততদিন আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। এবং আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। শুধু তাই নয়, যেখানেই দুর্নীতি হবে সেখানেই তারা থাকবেন এমনটাও কিন্তু তাদের তরফ থেকে বলা হচ্ছে। অর্থাৎ যেভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন চালিয়ে নিয়ে যাচ্ছেন, আগামী দিনে আরও তীব্র হবে, আরও যে বঞ্চনা সেই বঞ্চনা থেকে যতক্ষণ না মুক্তি হচ্ছে ততক্ষণ তাদের এই লড়াই চালিয়ে নিয়ে যাবেন এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারী। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।